সোহাগ ফরিদপুরের বীজ তলা নিয়ে কৃষকরা কি বলছেন আর কৃষি বিভাগ থেকে কোনো প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন যাবতে এই ঘন কুয়াশার কারণে ফরিদপুরের ইরিধানের যে বীজতলা রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখায় যে এই ফরিদপুরের বিভিন্ন মাঠে যে এখন ইরিধান লাগানো হবে সেই ধানের যে বীজতলাগুলো রয়েছে সেই বীজতলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই সবুজ ধানের যে বীজতলা সেগুলো কিন্তু অনেকটাই হলুদ হয়ে যাচ্ছে, যার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে কৃষকেরা এই নষ্ট থেকে জানি একটু রক্ষা পায় সেই কারণে অল্প ছোট চারাগুলোকে তুলে ফেলছেন এবং তুলে নিয়েই তারা কিন্তু খেতে লাগানোর চেষ্টা করছেন। তো এই বিষয়ে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কথা বলেছিলাম কৃষি কর্মকর্তাদের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে এই কুয়াশা ঘন কুয়াশা কাটানোর জন্য তারা এই বীজতলাগুলোতে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। তো আমি এই বিষয়ে একটু কথা বলবো যে কৃষক রয়েছে তাদের কাছে, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ঘন কুয়াশার কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে বীজতলার? কুয়াশার কারণে এই ধানের বীজ মারা যাইতেছে, এখন টাইনে উঠে ধান লাগায় ফেলাবো। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে এই কুয়াশার কারণে তাদের বীজতলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে অল্প সময়ের মধ্যেই তাদের ছোট ছোট চারাগুলো তারা এখান থেকে তুলে আবার দ্রুত সময়ের মধ্যে খেতে তারা রোপণ করছেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বীজতলার সর্বশেষ সংবাদ, ছিল জমি স্টুডিওতে আপনার কাছে সোহাগ।